নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করতে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মইদুল, নির্বাচনী প্রচারণার সময় তার অল্প কিছুদিন আছে, তো আজ কেমন দেখছেন নির্বাচনী প্রচার প্রচারণার চিত্র? মিতা, আমরা এখন আছি ঢাকা আট আসনে নির্বাচনী প্রচারণা খবর সংগ্রহ করার জন্য। তো ঢাকা আট আসন হলো, আট আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মেডিকেল কলেজ সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই কারণে এই আসনটি একটি গুরুত্ব বহন করে। এবং আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে। এখানকার শহীদুল্লাহ হল থেকে আমরা এফএস হলে চলে যাব। এখান থেকে প্রচারণা চালাচ্ছেন এখানকার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাসিম ভাই, তিনি এই প্রচারণা চালাচ্ছেন। আমরা আসলে তার সেই নির্বাচনী খবর সংগ্রহ করার জন্যই আমরা এখানে আছি। আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে শহীদুল্লাহ হলের ছাত্র, যারা আবাসিক ছাত্র আছেন তা এখানকার যারা কর্মচারী তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন, এবং তিনি নির্বাচিত হলে আসলে কি করবেন এবং কি আসনের জন্য কি অবদান রাখবেন সেই রকম নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এখন আসলে যে শহীদুল্লাহ হল থেকে তিনি এফএস হলের প্রচারণা চালাবেন, এবং আপনি একটু আগে বলেছেন যে নির্বাচনের প্রচারণার আসলে শেষ দিকে চলে এসেছে। আগামী সাত তারিখে নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হবে, তাই নির্বাচনের প্রচারণা প্রচার প্রচারণা আসলে আর কয়েকদিন বাকি আছে। তো এই শেষ মুহূর্তে এসে প্রার্থীরা আসলে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন, এবং তাদের যে নির্বাচিত হলে কি করবেন সেই ধরনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং নানা ভোটারদের নানা প্রতিশ্রুতির মাধ্যমেই আসলে তারা নির্বাচনী প্রচারণা কার্যক্রমে অংশ নিয়েছেন। এবং আগামী দিনগুলিতে আসলে যে কয়েকদিন তার প্রচারণার অংশ নেবেন, এবং দিনভর এবং দিন থেকে রাত গড়িয়েও আসলে আমরা দেখছি রাত আটটা নটা বা দশটা পর্যন্ত আসলে বা এগারোটা পর্যন্ত কোনো কোনো প্রার্থীরা আসলে নির্বাচনী প্রচারণার অংশ নিচ্ছে আমরা দেখেছি। এবং এর আগে আমরা দেখেছি ঢাকা বারো আসন, ঢাকা দশ আসনে আমরা গিয়েছিলাম, সেখানেও প্রার্থীরাও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল এখানকার অবস্থা। মিতা, জানছিলাম ঢাকার বিভিন্ন নির্বাচনী এলাকার প্রচারণার খবর। নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমরা এখন যাচ্ছি সিলেট এবং নীলফামারীতে আমাদের সহকর্মীদের কাছে। আমরা প্রথমে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, নির্বাচন তো দোরগোড়ায়, তো শেষ মুহূর্তের প্রচারণার চিত্র কেমন দেখছেন? মিতা, সিলেটের নির্বাচনী প্রচারণা আসলে একদম সময়ক্রমে এসেছে, আর কয়েকটা দিন মাত্র হাতে আছে। কিন্তু যেরকম জমজমাট প্রচারণা আমরা আশা করছিলাম সেরকম কিছু দেখছেন। নির্দিষ্ট কয়েকটা উপজেলায় কিন্তু নির্বাচনী আমেজ আছে। এর বাইরে অন্তত তিনটি আসনের প্রার্থীরা, যে হেভিওয়েট প্রার্থীরা আছে আওয়ামী লীগের, তারাই বিজয়ী হচ্ছেন। এটা নির্দিষ্ট মানে অনেকখানি নিশ্চিত হয়ে যাওয়ার পর প্রচারণা আমরা নিয়ম রক্ষার প্রচারণা দেখছি। যেমন সিলেট নগরীতে এখন আছি আমরা, দেখবেন সিলেট একের যে প্রচারণার যে জায়গাটি আছে সেখানে একজন প্রার্থী আমরা দেখছি, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, তার পোস্টারই আমরা ছেয়ে আছে দেখছি। এবং একটি বিষয় লক্ষ্য করা যায়, সেখানে পলিথিন মোড়ানো সবগুলো পোস্টারই প্রায়। গত সিটি কর্পোরেশন নির্বাচনে পলিথিন মোড়ানো পোস্টারের কারণে কিন্তু ব্যাপক জলাবদ্ধতার মুখে পড়েছিল সিলেট। এবারও এটা নির্বাচন কমিশনার এসেছিলেন দুদিন আগে, প্রধান নির্বাচন কমিশনার, তিনিও কিন্তু সতর্ক করে দিয়ে গেছেন যেন পলিথিন মোড়ানো পোস্টার না লাগানো হয়। কিন্তু আমরা নগরীতে এখনও দেখছি একজন প্রার্থীর পোস্টার, সাধারণত এর পাশে ডাব এবং আম এবং ছড়ি, মোট পাঁচজন প্রার্থী আছে আসলে, কিন্তু তাদের দুই একটি পোস্টার কোথাও বা দেখা যায়, এর বাইরে পোস্টার বা প্রচারণা আমরা দেখতে পাচ্ছি না। এরকম তিনটি আসনে আসলে সিলেট এক, চার এবং দুই, এরকমই আসলে একদমই সংক্ষিপ্ত প্রচারণা। এর বাইরে যে আসনগুলো আছে সেগুলোতে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বেশ জমজমাট করে তুলেছে, এবং তারা আমরা দেখছি দুপুরের পর থেকে নানান জায়গায় সভা করছেন, বৈঠক করছেন, ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন, এভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং তাদের কর্মী সমর্থকরাও যারা আছেন, যেমন সাধারণত স্বতন্ত্র যে প্রার্থীগুলো হয়েছেন তারা সবাই আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ আসলে উপজেলা কেন্দ্রিক যে আওয়ামী লীগ আছে স্থানীয়ভাবে, তারা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং তারা দুই ভাগে বিভক্ত হয়ে প্রচারণা চালাচ্ছেন। অনেকে আশঙ্কা করছেন যে নির্বাচন পরবর্তীতে এই যে রেষারেষি সেটা আবার বাড়ে কিনা। এর বাইরে যে প্রচারণার কথা যদি আমরা বলি, যে সিলেট পাঁচ ছয় এবং সিলেট তিনে কিন্তু বেশ জমজমাট প্রচারণা চলছে। প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের কাছে যেতে, এবং ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসাটাই তাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিতা, সজল, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবারে যাব নীলফামারীতে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ শিথুন। ইয়াসিন, শীতের মধ্যে প্রচারণার চিত্র কেমন দেখছেন আপনি? Thank you.
মিতা, আপনি যেমনটি বলছিলেন নীলফামারীতে গত তিন দিন থেকে কিন্তু শীতের প্রকোপ অনেক বেশি, সেই সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। আজকে নীলফামারী জেলার সৈয়দপুর আবহাওয়া অফিসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই শীতের মধ্যে কিন্তু প্রার্থীরা সেই কাকটাকা ভোর থেকে একেবারে রাত পর্যন্ত বলা যায় তাদের প্রচারণা চালাচ্ছে, কিন্তু প্রার্থীরা মার ঘুরলেও কিন্তু কিছুটা প্রভাব পড়েছে প্রচারণায়। কারণ এই শীত থেকে বেলা 11টা হতে 12টা পর্যন্ত মানুষ কিন্তু সেরকম বাড়ি থেকে বের হচ্ছে না, আর বিকেলের কিছুক্ষণ পর বা সন্ধ্যার আগে আগে কিন্তু মানুষ বাসায় ঢুকে যাচ্ছে। এই এর জন্য কিন্তু প্রার্থীরা খুব কম মানুষের কাছে যেতে পারছে। নীলফামারী জেলায় 4টি আসন রয়েছে, এই 4টি আসনে মোট 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে নীলফামারী 1 আসনটি সবসময় জাতীয় পার্টির দুর্গ ছিল, কিন্তু গত দু মৌসুম থেকেই কিন্তু এখানে আওয়ামী লীগের প্রার্থী আত্মপ্রতিম সরকার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছে। এবারও কিন্তু তিনি আওয়ামী লীগের নৌকা মার্কা হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা থাকলেও কিন্তু এখানে আমরা জানতে পেরেছি এখানে জাতীয় পার্টির ডুমার উপজেলার যে নেতারা রয়েছে তারা জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা না চালিয়ে অন্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালছে। এছাড়াও নীলফামারী 1 আসনে 2 আসনে কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, সাবেক সংসদ মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি কিন্তু আজকে সারাদিন সংঘর্ষে ইউনিয়নের প্রচারণা চালিয়েছে এবং উন্নয়নের কথা বলছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট ও নীলফামারী থেকে জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।